প্রাণ খোলা, দিল খোলা, কলেজা ছেড়ায় আহ্বান জানাবো ভাইয়েরা। আজ যেমন এসেছে দুনিয়ার তন্ত্র মন্ত্রদের পেছনে লাথি মারার, গণতন্ত্রের পশাবস্থা, সমাজতন্ত্রের নাপাকি, কমিউনিজমের কমিউনিস্টদের নাপাকি, আর এই সব প্রেতাত্মাদের কপালে জুতা মেরে আমরা আল্লাহর কোরআন নিয়ে আবার বের হয়ে বলবো, আমরা আর কোনো আশ্রয় চাই না, আমরা আকাশের রহমতের জন্য, গোটা উম্মতের জন্য আমরা আল্লাহর কোরআনের আশ্রয় চাই, কথা ঠিক কিনা বলেন? সমাজবাদীদের আশ্রয় আমাদের দরকার নাই, কমিউনিজমের আশ্রয় আমাদের দরকার নাই, সমাজতান্ত্রিকতার আশ্রয় আমাদের দরকার নাই, পথবস্থার গণতন্ত্রের আশ্রয় আমাদের দরকার নাই, আজ আমাদের আল্লাহর কোরআনের আশ্রয় দরকার। আলহেরা ইসলামী হাফিজ মাদ্রাসা তিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত, জান্নাতের বাগান অবস্থানকৃত আল্লাহর খাস মেহমানেরা পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমার পর্দা নিশি মা ও বোনেরা, সে মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একবিংশ শতাব্দীতে যখন সারা দুনিয়া একদিক থেকে আল্লাহ তাআলার নাফরমানিতে সয়লাব হয়েছে, অন্যদিক থেকে গোটা মুসলিম উম্মার উপরে অত্যাচারের এক্সট্রিম রোলার চলছে, এমন এক অবস্থা, এই ইমানের হালকা ইমানের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ইমানি মজলিসগুলোতে এই সমস্ত নওজোয়ান আল্লাহর বান্দারা যখন হাজির হয় তখন মনে হয় ইমাম মেহেদীর কাফেলা যেন খুব বেশি দূরে নয়, অচিরেই আবার খালিদ বিন ওয়ালিদের মতো, অচিরেই গাজী সালাউদ্দিন আইবের মতো গোটা পৃথিবীতে জিহাদের আবার ডাক আসবে, ইসলামের আবার পুনর্জাগরণ উঠবে, আবার আল্লাহু আকবার ধরিতে পুরা দুনিয়ার মাটি আবার কেঁপে উঠবে ইনশাআল্লাহ। মহতরম ভাইরা, এদিন খুব বেশি দেরি নয়, খুব বেশি দেরি নয়, গোটা পৃথিবীর অত্যাচারের যে স্টিম রোলার চালাচ্ছে, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী বিশ্বকে মুসলিম উম্মার মুজাহিদদের জন্য দুর্বার গতিতে ইমানের এক কাফেলা আল্লাহর জমিন আল্লাহ তৈরি করে রাখবেন ইনশাআল্লাহ। মহতরম হাজরিন, দরকার শুধু আমাদের ইমানের আগুন, আল্লাহ তাআলা সেই ইমান আমাদেরকে দিয়েই দুনিয়াতে প্রেরণ করেছেন, কথা ঠিক কিনা বলে? এজন্য সেই তারেক বিন জিয়াদ, যিনি পুরো ইউরোপের মাটিতে দাঁড়িয়ে অস্তমিত সূর্যের সামনে ঘোড়াকে বুক পর্যন্ত সমুদ্রে নামিয়ে আল্লাহ পাকের দিকে আঙ্গুল উঠিয়ে কসম করে বলেছিলেন, আল্লাহ এই স্পেনের ভূমিতে এসে ইউরোপের এই সমুদ্রে আমি আমার ঘোড়াকে দাঁড়িয়ে আপনার নামে কসম করছি, আমি যদি জানতাম সমুদ্রের পারে কোন মুসলিম কোন দুনিয়া রয়েছে, কোন মুসল কোন মানুষের বসবাস রয়েছে, এই মহাসমুদ্র আমার এই ঘোড়াকে থামিয়ে রাখতে পারত না। মুসলিম উম্মার তো সেই দিন যেখানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র সাথীদেরকে নিয়ে বাংলার মাটিতে বঙ্গের প্রান্তরে আল্লাহ পাকের মুসলমানদের, আল্লাহ পাকের বান্দাদের, মুসলমানদের স্বাধীনতার আজাদির পতাকা নিয়ে দুর্বার গতিতে ছুটে এসেছিলেন আল্লাহ আকবার। এত সেই হিন্দুস্তানের মাটি, এত সেই ভারতবর্ষ, সুদূর আরব দূর থেকে, সুদূর আরব দুনিয়া থেকে 17 বছরের সেনানায়ক মোহাম্মদ বিন কাসিম আল্লাহর দিনের জন্য কালামার পতাকা নিয়ে সুদূর হিন্দুস্তানের দিল্লি পর্যন্ত দিনের জন্য ঘোড়া দৌড়িয়েছিলেন। সেজন্য আল্লামা ইকবাল বড় আফসোসের সাথে বলেছিলেন, চীন আরব হামারাম
হিন্দুস্তান ভি হামারা, চীন আরব হামারা, হিন্দুস্তান ভি হামারা, হম হ্যায় মুসলিম সারা জাহান হ্যায় হামারা। মুসলমানরা যখন মুসলমানি ঈমানি চেতনা হয়, আবার ঘোড়ার উপরে আল্লাহু আকবার বলে উড্ডীন হয়, মুসলমান যখন আবার আল্লাহ আকবরের আওয়াজ ধ্বনিতে তাদের শমশিরগুলো মাথার উপর দিয়ে আবার পাক খায়, গোটা পৃথিবীর বাতিল শক্তিকে আল্লাহ আকবরের আওয়াজের ধ্বনিতে গোটা পৃথিবীর বাতিলের কলিজাগুলি থরথর থরথর করে কাঁপত, আল্লাহ আকবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে দাঁড়িয়ে, খেজুর গাছের নিচে দাঁড়িয়ে, শুকনা লক্ষ লক্ষ মানুষটি দাঁড়িয়ে, পুরা পৃথিবীর দুগে আঙ্গুল উঠিয়ে যখন আল্লাহু আকবরের আওয়াজ তুলতেন, একবার ইউরোপের দিকে, আরেকবার পারস্যের দিকে, আরেকবার পুরা রোম দুনিয়ার দিকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আওয়াজের কারণে গোটা পৃথিবীটা এক ব্যক্তির আওয়াজের কারণে থরথর করে কাঁপতে থাকতো, সুবহানাল্লাহ। এত সেই মুসলিম মদিনার মাটি থরথর করে কাঁপতেছিল, গোটা মদিনাবাসী অস্থির হয়ে গিয়েছিলেন, মদিনার মাটি থরথর করে ভূমিকম্পেতে কাঁপে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সেই আল্লাহর বান্দা, এত সেই আল্লাহর নবীর সাহাবি যিনি সমুদ্রের নামে চিঠি লিখতেন, আল্লাহু আকবার। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পুরা ভূমি থরথর থরথর করে কাঁপছিল, আল্লাহর নবীর সাহাবিরা দৌড়াইয়া মসজিদ নববীতে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী থেকে বের হয়ে হাতের লাঠি দিয়া মদিনার মাটির উপরে এমন জোরে এক লাঠি দিয়া বাড়ি দিলেন, আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, ও মদিনার মাটি, এভাবে তোমার শরীরে কম্পন আসতে পারে না, যে জমিনের ভিতরে আল্লাহর নবী শুয়ে আছেন, যে জমিনের বুকে আল্লাহর নবীর সাহাবিরা ঘোড়া দৌড়ায়, ওই মদিনার মাটি মদিনার ব্যক্তিদেরকে নিয়ে এভাবে কাঁপতে পারে না, এমন অহংকার চড়ে মদিনার মাটিতে এমন জোরে এক লাঠি দিয়ে আঘাত করলেন, ওমরের এক আঘাতের কারণে সঙ্গে সঙ্গে পুরো মদিনার ভূমিকম্প থেমে যায়, আল্লাহু আকবার। এতে সেই মুসলিম জাতি যে মুসলমান মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে খুতবার মাঝখানে চিৎকার দিয়া ওঠেন, ইয়া সারিয়াল জবাল, ইয়া সারিয়াতুল জবাল, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে খুতবা দিচ্ছেন, সাহাবা একরাম উপস্থিত আছেন, খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার করে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াল জবাল। হযরত সারিয়া আল্লাহর নবীর এক নওজোয়ান সাহাবি, রোম রাষ্ট্রের ভিতরে কোনো এক জায়গায় লড়াই হচ্ছে কাফেরদের সাথে, হযরত সারিয়া যুদ্ধের ময়দানে লড়াই করছেন, মদিনার থেকে কয়েক মাসের রাস্তা, আল্লাহু আকবার, মদিনার থেকে কয়েক মাসের রাস্তা, হযরত ওমর খুতবার মাঝখানে চিৎকার দিয়ে উঠলেন, ডাক দিল, নিয়া সারিয়া, সাবেকরাম সবাই মসজিদ নববীর ভিতরে আশ্চর্য হলেন, সারিয়া কয়েক মাসের রাস্তা দৌড়ে লড়াই করে, আল্লাহ নবীর সাহাবি হযরত ওমর মসজিদ নববীর ভিতরে বসে আল্লাহ নবীর সাহাবিকে ডাক দিয়া সাবধান করে, সাবেকরাম আশ্চর্য হলেন, খুতবার পরে নামাজ শেষে সাহাবেকরাম বললেন, আমিরুল মুমিনিন আপনি মসজিদ নববীর মিম্বারে দাঁড়ানো, খুতবার মাঝখানে আপনি সারিয়ার নাম ধরে ডাকলেন, সারিয়া তোমাদের হাত থেকে কত অদনে, আপনার আওয়াজ কি করে ওই সারিয়ার কানের আওয়াজ পর্যন্ত পৌঁছবে, হযরত ওমর বললেন, আল্লাহর নবীর সাহাবীরা আপনারা সাক্ষী থাকুন, মসজিদে নববীর ভিতরে উপস্থিত থেকে যেভাবে আপনি আমার কথা শুনতে পেরেছেন, আপনারা কয়েক মাসের রাস্তা ধরে ওই আল্লাহর নবীর সাহাবি হযরত সারিয়া এই মসজিদে নববীর আমার কথা ঠিক আপনাদের উপস্থিত ব্যক্তির মতো শুনতে পেরেছে, বিশ্বাস না হলে সারিয়া যখন ফিরে আসবে তো আপনারা আপনার তার কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন,
আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে সারিয়া যখন যুদ্ধের পরে মদিনায় ফিরে এসেছিলেন, আল্লাহ নবীর সাহাবীরা হযরতে সারিয়াকে ঘিরে ধরলেন, জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন তোমার নাম ধরে একদিন ডাক দিয়েছিল, বলো সেটা কোন দিন কোন সময়, তুমি সেই ডাক শুনতে পেয়েছিলে কিনা? হযরতে সারিয়া বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর কসম করে বলি, মসজিদ নবীর ভিতরে আপনারা উপস্থিত থেকে যেভাবে আমিরুল মুমিনিনের কথা আপনারা শুনতে পেরেছিলেন, যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে তরবারির ঝনঝনের আওয়াজের ভিতরেও হযরত ওমর যখন আমার নাম ধরে ডাক দিয়া আমাকে সতর্ক করেছিলেন, আল্লাহর কসম, যুদ্ধের ময়দানে আপনাদের উপস্থিত ব্যক্তির চাইতেও আমি ভালো শুনতে পেরেছিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজও যদি সেই ইমান জাগ্রত হয়, আজও যদি মুসলিম নওজোয়ানদের যুবকের ভিতরে আবারও ইমানি চেতনার আওয়াজ হয়, আল্লাহ তাআলা আবার মুসলমানদের জন্য জঙ্গলের হিংস্র বাঘকে আবার গাধায় পরিণত করবেন, কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার খ্যাক শেয়ালেরা মুসলমানদের নম্রতা আর মুসলমানদের বিনম্রতা, মুসলমানদের দুর্বলতা, মুসলমানদের ইমানের কমতির কারণে দুনিয়ার যে সমস্ত গোলামরা যারা ছিল, দুনিয়ার প্রান্তরে যারা ছিল গোলাম, মুসলমানদের সামনে যারা ভিক মানত এক মুষ্টি মাটির জন্য, এক টুকরো মাথার জন্য মানত, বলতো আমাদেরকে এক মুষ্টি মাটি দাও, আমরা থাকতে চাই খায় বলে। দুনিয়ার অভিশপ্ত ইহুদিরা যারা আজ মুসলমানদের রক্ত চষে খায়, ওই অভিশপ্ত ইহুদিরা মদিনার পার্শ্বে খাইবারে থাকার জন্য মুসলমানদের কাছে ভিক্ষুকের মতো যারা হাত পাতত, আজ মুসলমানদের ইমানের দুর্বলতার কারণে এই সমস্ত চতুর শিয়ালেরা আজ মুসলমানদের জন্য ভাগ হয়ে গেছে, কথা ঠিক কিনা বলে? যদি আজ মুসলমানেরা আবার খালিদের তরবারি ধারণ করে, আজ যদি ইয়ারমুকের প্রান্তরে আবার সেই ইকরামার মতো তরবারি ধারণ করে, মুসলিম যুবকেরা যদি আবার সে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়ার ওয়াদা করে, আল্লাহর কসম, ও মুসলিম যুবকেরা, আজ যদি মুসলিম নওজোয়ান যুবকেরা বাইআতে সাজানার মতো আবার ইমানের জন্য গাছের নিচে বসে, পাহাড়ের তলায় বসে বাইআত গ্রহণ করে, আমার আল্লাহ ওয়াদা করেছেন আবার সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে আল্লাহ ইসলামের বিজয় দান করবেন, আল্লাহ ইসলামের বিজয় দান করবেন, আল্লাহ ইসলামের বিজয় দান করে দেবেন, কথা ঠিক কিনা বলে? আবার বাইআতে সাজানার 1400 সাহাবীর বাইআত চাই, আবার বদরের দরবারে হুঙ্কার দিয়ে ওঠা 313 জন সাহাবীর আর তরবারি উত্তোলন হওয়া চাই, আবার তারিক বিন জিয়াদের সেই হুঙ্কার চাই, আবার খালিদ বিন ওয়ালিদের মতো সেই নির্ভীক সৈনিক চাই। যদি আল্লাহর বান্দারা ইমানের সেই হাতিয়ার তৈরি করে, অস্ত্রের হাতিয়ারে মুসলমান বিজয় লাভ করে না, মুসলমানরা ইমানের হাতিয়ারে আসমান থেকে বিজয় আল্লাহর কাছ থেকে ফয়সালা করে আনে, কথা ঠিক কিনা বলে? মুসলমান দুনিয়ার বুকে অস্ত্রের মাধ্যমে বিজয় লাভ করে না, মুসলমান ত্যাগ আর আসমানের ফয়সালার কারণে বিজয় লাভ করে। তবে আসমানের ফয়সালা জমিনে আনতে হলে জমিন থেকে রহমতের চুম্বকের দ্বারা আসমান থেকে আল্লাহর রহমত আনতে হবে, কথা ঠিক কিনা বলেন? ওয়াল মুদাদ, ওয়াল মুদাদ, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, তোমাদের মুসলমান নারীরা, তোমাদের মুসলিম, তোমাদের মুসলমানেরা, দুর্বল অসহায়রা ফিলিস্তিনের মাটিতে দোলে, আকাশের আকাশের দিকে হাত উত্তোলন করে কান্দে, তোমাদের কাশ্মীরের মায়েরা তোমাদের দিকে দু চোখের পানি ছেড়ে কান্দে, বলে কবে আসবে আমার ইমানের সন্তানেরা? তোমার ওই কাশ্মীরের বোনেরা রাতের অন্ধকারে হাইলাদের খবলে তাদের শরীরগুলো খুপড়ে নেওয়ার আগে চিৎকার করে মুসলিম যুবকদের দিকে কান্দে, বলে কবে আসবে আমার মুসলমান ভাইয়েরা আবার আমার ইজ্জত বাঁচানোর জন্য? আল্লাহর কসম, আল্লাহর কসম, ও মুসলমান ভাইয়েরা, যদি আবার অন্তরের ভিতরে ওই খালিদ বিন ওয়ালিদের মতো ইমান আমরা তৈরি করতে পারি, আমাদের অন্তরে যদি আবার মোহাম্মদ বিন কাসিমের মতো ইমান তৈরি করতে পারি, আল্লাহর জমিন থেকে আল্লাহর ফয়সালার রহমতের ফয়সালা আল্লাহ পাকের আসমান থেকে জমিনে আনতে পারি, আল্লাহ পাক ওয়াদা করেছেন আবার মুসলমানদের বিজয় দান করবেন, যেরকম সুবহানাল্লাহ। তবে আমাদেরকে
জমিন থেকে আল্লাহ পাকের আকাশ থেকে আল্লাহর রহমত নিয়ে আসার যন্ত্র আমাদের সিনায় লাগাইতে হবে, কথা ঠিক কিনা বলে? কারণ আকাশ থেকে আল্লাহর রহমত আর কোথাও নয়, বান্দার কলবের ভিতরে নাজিল হয়। যখন সুবহানাল্লাহ, বান্দার কলবের ভিতরে আল্লাহ পাকের আরশে আজিমের সাকিনা আকাশের রহমত বান্দাদের অন্তরের ভিতরে নাজিল হয় কলবের ভিতরে, আর বান্দার কলবের ভিতরে ইমানের নূরকে জ্বালায় রাখে আল্লাহ পাকের আরশে আজিমের বাণী আল্লাহর কোরআন। লওহে মাহফুজ থেকে আল্লাহ এই উম্মতকে লেখে নয়, এই উম্মতকে আল্লাহর কোরআন উম্মতের সিনার ভিতরে দান করেছেন। যখন সুবহানাল্লাহ, দুনিয়ার ইহুদিদেরকে আল্লাহ আসমান থেকে কিতাব দান করেছিলেন লিখিত দেওয়া অবস্থায়, দুনিয়ার নাফরমান ইহুদিরা আল্লাহর কিতাব রে বরবাদ করেছে। আল্লাহ পাক পুরা কৃষ্ট জগৎকে আসমান থেকে লিখিত কিতাব দিয়েছিলেন, পুরা কৃষ্ট জগৎ আল্লাহর কিতাবকে বরবাদ করে আল্লাহর নবীকে আল্লাহর সন্তানে পরিণত করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। দুনিয়ার ইহুদি অভিশপ্ত ইহুদিদেরকে আল্লাহ পাক আকাশ থেকে লিখিত অবস্থায় জবর দান করেছিলেন, অভিশপ্ত মানবতার চির দুশ্মন ইহুদিরা আল্লাহর কিতাবকে বরবাদ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বৈশিষ্ট্যের জন্য, এই উম্মতের হেফাজতের জন্য, এই উম্মতের সিনায় আল্লাহর আকাশের রহমত চুম্বক আকারে টেনে আনার জন্য আল্লাহ আকাশ থেকে লিখিত অবস্থায় লোহে মাহফুজ থেকে আল্লাহর কোরআন দান করেন নাই, আল্লাহ এই উম্মতের সিনার ভিতরে আল্লাহ আল্লাহর কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। পুরা কোরআনে করিম নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবগুলো লিখে দিয়েছেন আর হাতের মধ্যে পৌঁছে দিয়েছেন, কিন্তু আল্লাহ এই উম্মতের হিফাজত আর শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহ আকাশ থেকে আল্লাহর কোরআন লিখিত অবস্থায় সিনায় দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আকাশের রহমত জমিনে টেনে আনার জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ কোরআন দান করেছেন। দুনিয়ার কাফের মুশরিকরা পৃথিবীর শুরু থেকে কোরআন নাজিলের শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহর দিনকে নস্যাত করে দেওয়ার জন্য শয়তান এবং তার শয়তানের চালা চামুণ্ডা, সেই নমরুদ থেকে শুরু করে ফিরআউন, ফিরআউন থেকে শুরু করে কারুন, কারুন থেকে শুরু করে হামান, হামান থেকে ফিরআউন আর নমরুদদের প্রেতাত্মা আবু জাহেল, আবু জাহেল থেকে শুরু করে বর্তমান জমানার নাস্তিক মুরতাদ্দা পর্যন্ত আল্লাহর কোরআনকে বরবাদ করে দেওয়ার জন্য জমিনের বুকে নানান ষড়যন্ত্রের জাল বিছায় দিয়েছে, কথা ঠিক কিনা বলে? কারণ কোরআনে করিম যেদিন আকাশ থেকে নাজিল হয় সেদিন আল্লাহ তাআলা আকাশের দরজা চিরতরে শয়তানদের জন্য বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। শয়তান আকাশের দরজায় যেত, কিন্তু যেদিন আল্লাহ তাআলা আকাশ থেকে কোরআন নাজিল করেছিলেন আল্লাহ তাআলা চিরতরে আকাশের দরজা শয়তানের জন্য তালা লাগাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আকাশের দিকে শয়তান যখন যায়, জিন্নাতরা যে সমস্ত জিনরা শয়তান তারা আকাশে যেত আকাশের ফয়সালা শোনার জন্য, কিন্তু আল্লাহ আকাশের দরজায় তালা দিয়া পাহারা লাগাইছেন। শয়তান যখন আকাশের দিকে যেতে চায় অমনি আকাশে পাহারারত ফেরেশতারা শয়তানকে ও আগুনের কুণ্ডলে দিয়া ধাওয়া করে। আল্লাহ তাআলা আকাশের এই সিলসিলা জমিনে মুমিনদের অন্তরে দান করে বলেন, ও মুমিনরা জেনে রাখো আমি আমার আকাশের উপর থেকে আমার লওহে মাহফুজের কোরআন তোমাদের সিনায় দান করলাম, তোমাদের সমাজেও শয়তান আছে থাকবে, আমার কোরআনের ফয়সালার বিপরীত করার জন্য শয়তান আকাশের দিকে যায়, আমি আল্লাহ আকাশের দরজা পাহারা দিছি, শয়তানকে দৌড়ানোর জন্য আমি আগুনের আগুন দ্বারাতে ফেরেশতা লাগায় রাখছি, ফেরেশতারা আগুন দ্বারাতে শয়তানকে তাড়া করে বেড়ায়। তোমাদের সমাজেও কিছু শয়তান আছে, তোমাদের সমাজেও নাস্তিক মুরতাদরা আছে, যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে তোমরা আল্লাহর কোরআনের নূর দিয়া এদের আমার ভাইয়েরা, আমি আমার যুবক ভাইদেরকে
প্রাণ খোলা দিল খোলা কলেজা ছেড়ায় আহ্বান জানাবো ভাইরা। আজ যেমনে এসেছে দুনিয়ার তন্ত্র মন্ত্রদের পেছনে লাথি মারার, গণতন্ত্রের পশাবস্থা, সমাজতন্ত্রের নাপাকি, কমিউনিজমের কমিউনিস্টদের নাপাকি, আর এই সব প্রেতাত তাদের কপালে জুতা মেরে আমরা আল্লাহর কোরআন নিয়ে আবার বের হয়ে বলবো, আমরা আর কোনো আশ্রয় চাই না, আমরা আকাশের রহমতের জন্য গোটা উম্মতের জন্য আমরা আল্লাহর কোরআনের আশ্রয় চাই, কথা ঠিক কিনা বলেন? সমাজবাদীদের আশ্রয় আমাদের দরকার নাই, কমিউনিজমের আশ্রয় আমাদের দরকার নাই, সমাজতান্ত্রিকতার আশ্রয় আমাদের দরকার নাই, পথবস্থার গণতন্ত্রের আশ্রয় আমাদের দরকার নাই, আজ আমাদের আল্লাহর কোরআনের আশ্রয় দরকার। আজ আরাফার ময়দানে আল্লাহর নবীর রেখে যাবার আমানত, আল্লাহর কোরআন আল্লাহর রসুলের আদর্শের আমানত আমাদের দরকার, কথা ঠিক কিনা বলেন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী বলেছিলেন, তোমাদের সামনে এমন এক জমানা আসছে যে সময় দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা, দুনিয়ার মুশরিকরা তোমাদেরকে কেড়ে নেওয়ার জন্য, খাবার প্লেটের মতো তোমাদেরকে ভাগ করে নেওয়ার জন্য দুনিয়ার প্রান্তে প্রান্তের থেকে তোমাদেরকে তাড়া করবে। ও আমার উম্মতেরা শোনো, তারা আর সেই সময়ে যদি তোমরা আবার আমার কোরআন আল্লাহর কোরআনকে ধারণ করো, আমার 23 বছরের রক্তে মাখা আদর্শকে তোমাদের সামনে রাখো, আমি নবী তোমাদের সামনে কথা দিয়ে চাচ্ছি, আমার সালক্ষ সাহাবি সাক্ষী জবালের রহমতে দাঁড়িয়ে আমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য সাক্ষ্য দিয়ে দিলাম, লাংতা দিল্লু, আমার উম্মতকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ আকবার। আজ মুসলিম দুনিয়ার সমস্ত দুর্গতির পিছনে একটাই কারণ, সমস্ত দুর্গতির পিছনে একটাই কারণ, আমরা আল্লাহর কোরআনের পিছনের কাফেলা না হয়ে দুনিয়ার কাফের মুশরিকদের কাফেলায় আশ্রয়ের জন্য এতিমের মতো তাকায় থাকি, কথা ঠিক কিনা বলেন? আমরা মদিনার দিকে না তাকিয়ে থেকে বাইতুল্লাহর মালিকের দিকে না তাকিয়ে থেকে মদিনাওয়ালার দিকে না তাকিয়ে থেকে আমরা ওয়াশিংটন আর মস্কোর দিকে আর দিল্লির দিকে তাকায়, কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জানে রাখো, যদি তোমরা ওই আরাফার ময়দানের আল্লাহর নবীর রেখে যাওয়া আমানত আল্লাহর কিতাবকে তোমরা তোমাদের সিনায় রহমতের চুম্বক বানাইতে পারো, যে রহমতের চুম্বক আকাশের ফেরেশতাদেরকে চাদরের মতো দলা করে আল্লাহর নবীর সাহাবীদেরকে পাহারা দিত, যখন সুবহানাল্লাহ। মহতরম হাজরিন, আমার শেষ কথার দিকে আমি যাচ্ছি, কারণ উলামায়ে কেরাম এখনও অনেক আছেন, আমাদের প্রধান বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে তিনি অপেক্ষা করতেছেন, আলোচনা করবেন, রাত বেশি করব না। মহতরম হাজরিন, আমি আপনাদের খেদমতে আরজ রাখতে চাই, যদি আমরা আল্লাহ পাকের কোরআনের কাফেলার সাথে একত্রিত হইতে রাজি আছেন না নাই, আল্লাহর কোরআন আল্লাহর আকাশের রহমত জমিনে টেনে টেনে আনবে। আল্লাহু আকবার বলে, যারা কোরআনওয়ালাদের সাথে কাফেলায় শরিক হবে, আল্লাহর হাবিব বলেন, জেনে রাখো, এই কোরআন শুধু তোমাকে দুনিয়ার ময়দানে নিরাপত্তা দেবে না, বরং এই কোরআন তোমাকে কবরের ময়দানেও তোমার নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, জেনে রাখো, কবর বড় একা একা ঘর, কবর কাউকে দেখে না, কারো জন্য সে কারো কারো শান শৌকত, কারো যোগ্যতা, কারো ডিগ্রি, কারো কিছুই দেখে না, কবর বড় একা একা ঘর, ওই ঘরের ভিতরে তোমরা তোমাদের সাথী বানায় নিও। আল্লাহর নবীর সাহাবিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কবরে কে সাথী হবে? আল্লাহর নবী বললেন, তোমরা আমার আল্লাহর কোরআনকে সাথী বানাও, কবরের আকার সাথে সাথে তোমার প্রিয়জনরা ছেড়ে তোমাকে চলে যাইতে থাকবে, তোমার প্রিয়জনরা ছেড়ে যাওয়ার আগে আল্লাহর কোরআন কবরে মুনকার নেকির আসার আগে তোমাদের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায় তাকে যখন কবরস্থ করা হয়, আর প্রিয়জনরা যখন মাটি দিয়া পাড়াইয়া সমান করে দিয়া চলে যেতে থাকে, প্রিয়জনদের চলে যাওয়ার পায়ের আওয়াজ যখন কবরস্থ ব্যক্তি শুনতে পায়, আল্লাহু আকবার, যে আমরা কবরে রাখি আমাদের প্রিয়জনদেরকে, কবরে লাশ কাফন দাফন করে মানুষ যখন চলে যাইতে শুরু করে, তখন তাদের চলে যাওয়ার পায়ের জুতার ফিতার আওয়াজ কবরত্ব ব্যক্তি শুনতে পায়, আল্লাহ আকবার। তাহলে কবরে কারা রাখে,
কেমনে রাখে, কারা তারে নামাইল, কেমনে তারা চলে যায়। কবরস্থ ব্যক্তি সব দেখতে পায়, শুনতে পায়। কেন শুনতে পায়? আল্লাহ যেন তাকে বলে দেন, যার জন্য দুনিয়ার জিন্দগি শেষ করে এসেছ, দেখো তারা আজ তোমার কবরে একা রেখে চলে যায়। আল্লাহর হাবিব বলেন, তখন যদি কোরআনকে তুমি সাথী বানাইতে পারো, মুনকার নাকির, তো তার মধ্যেই ইতিমধ্যেই তোমার কবরে প্রবেশ করে তোমাকে সওয়াল জবাব করবে। কিন্তু মুনকার নাকির যখন কবরে প্রবেশ করবে, সাহাবে কোরআন যে হবে, চার শ্রেণী ব্যক্তিকে সাহাবে কোরআন ওয়ালা বলা হয়। কয় শ্রেণী মানুষ মনে রাখেন, কয় শ্রেণী মানুষ? এক নম্বরে লোক কোরআন যারা শিখে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর জমিনে তারা সবচেয়ে শ্রেষ্ঠ কাফেলা। আল্লাহ আকবার। যারা কোরআন শিখায়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, আল্লাহর হাবিব বলেন এই উম্মতের মধ্যে আমার সাহাবীরা সর্বশ্রেষ্ঠ, আমার সাহাবীদের চাইতে শ্রেষ্ঠ জামাত এই উম্মতের মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আরো বলেন, আমার উম্মতের সাহাবীদের পরে কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে আল্লাহ কোরআনে কারীমের জামাতকে সর্বশ্রেষ্ঠ জামাত বলেছেন। যখন সুবহানাল্লাহ, যার সন্তান কোরআনওয়ালা হবে সেই জাতির শ্রেষ্ঠ সন্তান, যার সন্তান কোরআনওয়ালা হবে তার সন্তান শ্রেষ্ঠ সন্তান। আল্লাহর হাবিব বলেন চার শ্রেণী মানুষ কোরআনওয়ালা, এক নম্বর যারা কোরআন শিখায়, দুই নম্বর যারা কোরআন শিখে, তিন নম্বর যারা আল্লাহর কোরআনকে সাহায্য করে, চার নম্বর যারা আল্লাহর কোরআনের জন্য মহাব্বত করে। সুবহানাল্লাহ বলে। শুধু মহাব্বতই করে না, কোরআনের ইজ্জতের জন্য মদিনাওয়ালা আরবির জন্য যখন ডাক আসে, কোরআন প্রেমিকেরা তখন জীবনের দিকে তাকায় না, আল্লাহর হাবিবের চেহারা তারা দেখে নাই, তারপরেও আল্লাহর হাবিবের জন্য বাংলার মাটিতে রক্ত দিয়া জমিনকে লালে লাল করে দেয়। একে মহব্বত বলে, একে বানোয়াটি বলে না। আমার ভাইয়েরা, এই যে ভোলার মাটিতে আল্লাহর বান্দারা আল্লাহর নবীকে দেখে নাই, কিন্তু আল্লাহর নবীর ইজ্জতের জন্য জীবনটা, জীবনের রক্ত দিয়া আমাদেরকে নসিহত দিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের জন্য যদি মহব্বতের ডাক আসে, আল্লাহর নবীর ইজ্জতের জন্য যদি ডাক আসে, ঘরের দিকে ফিরে তাকাবে না, সন্তানের দিকে মুখ করে তাকাবে না, মায়ের মমতাময় মুখ দিকে তাকাবে না, তখন শুধু শাহাদতের চেহারা দুচোখে সামনে দেখবে, কথা ঠিক কিনা বলে? মোহতরম ভাইরাকে মহাব্বত বলে, যেমন সাহাবে কেরাম মহাব্বত করতেন। আল্লাহর নবী যখন মুতার প্রান্তরে তিন তিনজন সেদামতি নিয়োগ করেছিলেন, দুইজনের কোনো সন্তানাদি ছিল না, একজনের সন্তানাদি ছিল অনেক, হযরতে জাফর ইবনে আবি তালিব, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, ইসলামের প্রথম চারজন ইমান গ্রহণকারীর একজন। আল্লাহু আকবার। হযরতে জাফর ইবনে আবি তালিবের এই বাচ্চা, এই বাচ্চা, এই বাচ্চা, বছর বাচ্চা। আমাদের দেশে আছে না, কোনো স্বামীর মহিলাদের পেট বছরে খালি থাকে না, একটা বাইর হয়, চল্লিশ দিন গেলে পেটটা একটু পবিত্র হয়, পেট না যাইতে যাইতে আরেক বাচ্চা আসে কি আসে না? এটা তো আল্লাহ তাআলা দেয়, যার জন্য ফয়সালা করে। একসঙ্গে একটা দেয় না, আল্লাহ যারে চায় একসঙ্গে দুইটা তিনটাও দেয়, দেয় কি দেয় না? হযরতে জাফর, হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট ছোট বাচ্চাগুলো ছিল, একেবারে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলি। এই হযরত জাফর ইবনে আবি তালিব মাসকানের সেনাপতি ছিলেন। আল্লাহর হাবিব তাকে বাড়িতে শেষ দেখা করার জন্য বললেন, যাও জিহাদের ময়দানে যাওয়ার আগে বিদায় নিয়ে যা, বিদায় নিয়ে আসো। হযরত জাফর ইবনে আবি তালিব যখন বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, মোতার প্রান্তরের জন্য আল্লাহর হাবিব আমাকে সেনাপতি নিয়োগ করেছেন, আমার আগে একজন, আমার পিছনে একজন, আমার বিদায় দাও আর আমাকে বিদায় দাও। হযরত জাফর ইবনে আবি তালিব স্ত্রী বলেন, স্বামী গো, আল্লাহর নবী আপনাকে ওই জিহাদের ময়দানের জন্য সেনাপতি নিয়োগ করেছেন, আমি আপনাকে বাধা দেব না, আমি শুধু একটু দোয়া করব, আপনি আমার সাথে আমিন বলবেন। কারণ মুজাহিদ যখন আল্লাহর দিনের তরবারির জন্য ঘর থেকে কদম বাড়ায়, প্রতি কদমে কদমে আল্লাহ তার মাকসুদ হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহরে মাকসাদ বানায় আর আল্লাহ স্বয়ং বান্দার মাকসুদ হয়ে যায়। হযরত জাফর ইবনে আবি তালিব স্ত্রীর সাথে দোয়ায় হাত উঠাইলেন, স্ত্রী দোয়া করতে লাগলেন, আয় রব্বে করিম, আমার ছোট ছোট বাচ্চা, আমার স্বামী এতি, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে যদি আমার স্বামী শহীদ হয়ে যায়। আল্লাহ আমি দোয়া করি আমার স্বামীকে গাজী বানায়া আবার আমার সন্তানদের বুকে ফিরাইয়া দিও। হযরত জাফর ইবনে আবি তালিব সঙ্গে সঙ্গে দোয়া ছানলেন, তরবারি বের করে
স্বামী স্ত্রীর দুয়ার হাতের উপরে উল্টা পিঠ দিয়া মৃদু হালকা আঘাত করলেন, বললেন, ও প্রাণের স্ত্রী, উল্টা দোয়া তুমি করো না, তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জেনে রাখো, আমার আগে একজন আছে, আমার পিছনে একজন আছে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আল্লাহ আমাকে শাহাদতের মর্যাদা দান করবেন। যখন সুবহানাল্লাহ, হযরত জাফর ইবনে আবি তালিব যখন ঘোড়ায় উঠবেন, পিছন দিক থেকে ছোট ছোট বাচ্চাগুলো চিৎকার করে গলা কাটা কবুতরের মতো আব্বা আব্বা করে চিৎকার করে কাঁদছিলেন, আর হযরত জাফর ইবনে আবি তালিবের স্ত্রীও স্বামী গো বলে কাঁদছিলেন। আল্লাহর কসম, হযরত জাফর ইবনে আবি তালিব একবারের জন্য পিছন দিকে ফিরে তাকান নাই, না স্ত্রীর দিকে, না কলিজার টুকরা সন্তানের দিকে। কারা কান্দে, কেন কান্দে, কার জন্য কান্দে, একবারের জন্য ফিরে তাকান নাই। সুবহানাল্লাহ, হচ্ছে মহাব্বতের নজরানা, যাকে মহাব্বত বলে। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের জন্য চার শ্রেণী কোরআনওয়ালা হিসেবে কবরে কবরে শুয়ে থাকবে। এক নম্বর যারা কোরআন শেখায়, দুই নম্বর যারা কোরআন শেখে, তিন নম্বর যারা কোরআনের নুসরাত করে, চার নম্বর যারা কোরআনকে মহাব্বত করে, কোরআনওয়ালাকে মহাব্বত করে। আল্লাহর হাবিব বলেন, মুনকার নাকির কবরে ঢোকার আগে ওই ব্যক্তির জন্য আল্লাহর কোরআন নওজোয়ান সুরতের আকৃতিতে মৃত ব্যক্তির সিনা বরাবর এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, কোরআনের দুইটা রূপ আছে, কয়টা রূপ একটু ভালো করে মনে রাখেন, কোরআনের কয়টা রূপ? একটা জাগিরি আর একটা বাতিনি। জাগিরি রূপটা আমরা দুনিয়াতে দেখি, যাকে আমরা আয়াতে কারিমা হিসেবে দেখি, কিন্তু কোরআনে কারিমের রূপ কবরের জগতে একটা, হাসরের জগতে একটা, জান্নাতের জগতে একটা, ফুলসিরাতের জগতে একটা, এক এক সময় এক এক রূপ ধরে কোরআনওয়ালার সাথে আল্লাহর কোরআন দাঁড়িয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন, কবরে এক নওজোয়ান যুবক রাত্রিতে আসবে, মুনকার নাকির এসে বলবে, দুইজন থাকার তো কথা নয়, একজন থাকার কথা, আপনি কে? কোরআন বলবে, আমি যিনি শুয়ে আছেন ঘুমন্ত, আমি তার বন্ধু। যখন সুবহানাল্লাহ, আজ বাপ বন্ধু নাই, সন্তান বন্ধু নাই, যাদের জন্য দুনিয়ার সব সম্পদ রেখে এসেছে তারা কেউ বন্ধু নাই। কোরআন বলে, যিনি ঘুমন্ত ক্লান্ত শ্রান্ত তিনি আমার বন্ধু। যখন সুবহানাল্লাহ, কে বলে বন্ধু, কে বলে? আরো জোরে বলেন, কে বলে? আরে বন্ধু কারে কয়, বিপদের সময় তো বন্ধুর পরিচয় পাওয়া যায়, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এমনি মনকার নাকির বলেন, বন্ধু হন আর যাই হন, এখানে আপনি থাকতে পারবেন না, আমরা তাকে ঘুম থেকে ওঠাবো বসাবো, তাকে তিনটা সওয়াল করবো, তাকে জবাব দিতে হবে। আল্লাহর কোরআন বলবে, না না, আমার বন্ধু বড় ক্লান্ত শ্রান্ত, বড় ভয়ের কারণে এসে এসেছে কবরে, সব আত্মীয় স্বজনরা চলে গেছে, আমি যেতে পারি না, আমার বন্ধুকে জাগ্রত করা দরকার নাই, আমাকে তিনটা সওয়াল করো, তিনটা নয় যত সওয়াল দরকার করো, আমার বন্ধুর তরফ থেকে আমি তোমাদেরকে জবাব দিয়ে দিব। মহতরম হাজরিন, এমনি মনকার নাকির বলবে, না না, জবাব তাকেই দিতে হবে, এমনি বন্ধু বন্ধুকে জাগায়, বন্ধু জাগাইলে কোনো ভয় নাই, ফ্রেস্তরা জাগাইলে বন্ধু বড় ভয় পেতে পারে, এমনি ডাক দেয়া বলো বন্ধু, ভয়ের কোনো কারণ নাই, দীর্ঘ জীবনের এই কবরের জগতে আপনি একা নয়, আমি আপনার সাথে হিসাবে থাকবো। যখন সুবহানাল্লাহ, আপনি শুধু তিনটা সওয়ালের জবাব দেন, এখানে কবরে আপনি একা নন, আমি থাকবো, হাশরের ময়দানে আপনার যখন বিচার আরম্ভ হবে, আপনার আমল নামা যখন ওজন করা হবে, আপনাকে সুপারিশ করার জন্য আমি শুধু সুপারিশই করব না, আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি আমার আল্লাহর সাথে তর্ক বিতর্ক করব। আল্লাহু আকবার, ও আল্লাহর বান্দারা, এটা যেন তেন কথা নয়, হাসরের ময়দানে আল্লাহর বান্দাদের সুপারিশ করার ব্যাপারে নবীরাও পর্যন্ত ঘেমে যাবেন। সাইয়েদুনা আদম সফিউল্লাহ বলবেন, লা নফসি নফসি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, না নফসি নফসি, লা মানে না, নফসি নফসি, হযরত মূসা কালিমুল্লাহ বলবেন, লা নফসি নফসি, হযরত ঈসা রূহুল্লাহ বলবেন, লা নফসি নফসি, এমন সময় আল্লাহর কোরআন দাঁড়িয়ে শুধু আল্লাহর বান্দার জন্য সুপারিশ করবে না, আল্লাহর বান্দার নাজাতের জন্য আল্লাহ তাআলার সাথে তর্ক বিতর্ক করবে। সুবহানাল্লাহ, মহতরম হাজরিন, ওই আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে, যারা চার শ্রেণীর বান্দারা, চার শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, কোরআন শিখনেওয়ালা,
কোরআন শেখানেওয়ালা, যারা কোরআন শেখাচ্ছে, যারা কোরআন শিখছে, যারা আল্লাহর কোরআনকে নুসরত করছে, যারা আল্লাহর কোরআনকে মহাব্বত করছে, আল্লাহর কোরআন ফুজরাতের ময়দানে দাঁড়িয়ে বলবে, এই রাস্তা বড় পিচ্ছিল, এই রাস্তা বড় ভয়ঙ্কর রাস্তা, এখানে তুমি পার হতে পারবে না। আজকে তোমাকে পার করার জন্য আমি তোমার সাথে দ্রুতগামী বাদলের মতো আমি তোমাকে উড়াইয়া জান্নাতের দরজায় পৌঁছে আদি বজরাগন সুবহানাল্লাহ। কারণ কোরআনের এক এক রূপ হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আসলি রূপ প্রকাশ করবেন। তো আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলবেন, ও নবী আপনি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব যখন কোরআনে কারীম তেলাওয়াত করবেন, এক একটা হরফের কারণে এক একটা জান্নাতের নিয়ামতে ভরপুর হয়ে যাবে সুবহানাল্লাহ। তখন কোরআনে কারীম হাসরের ময়দানে ভরপুর এক জান্নাতি নিয়ামতের আকৃতিতে দাঁড়াবে। খুদ সাহাবা একরাম আশ্চর্য হবেন যে এটা কেমন কোরআন, কোরআনের এই রূপ তো আমরা দেখি নাই দুনিয়াতে। আমাদের সামনে আল্লাহর নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সে কোরআন তো এই কোরআন নয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তোমরা তো আমার কোরআনের একটি রূপ মাত্র দেখেছিলে যা তোমাদের উপস্থিতিতে নাজিল হয়েছিল। কোরআনে কারীমের আসলি রূপ হলো আজকে তোমরা দুনিয়ার ময়দানে প্রতিটি হরফ তেলাওয়াত করেছিলে, তার বদলা তোমরা দেখতে পারো না, আজকে আমার নবী নয় তোমরা তেলাওয়াত করো। দেখো এক একটা তেলাওয়াতের এক একটা হরফের কারণে আল্লাহর কোরআনের নিয়ামতের রূপ তোমরা দেখতে পারবে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোরআনে কারীমের এই রূপ তারা দেখবে। তো গুনাহগারদের জন্য তারা মিজানের পাল্লার সামনে দাঁড়াবে, বলবে, আয় আল্লাহ আমি কোরআন আপনার বান্দা আমাকে মহব্বত করতো, তেলাওয়াত করতো, আপনার বান্দা ওজন করেছেন ফরজ আমল, আমি তো আপনার কালাম, আমাকে আপনি ওজন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর কালাম ওজন করবেন, আল্লাহর হাবিব বলেন, তমাম দুনিয়ার সপ্ত আসমান জমিন এক পাল্লায়, আর আল্লাহর কালামের একটি অংশ যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয় বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মোহতরম হাজরিন, হাসরের ময়দানে আল্লাহ সমস্ত হাসরবাসীকে দুটি ভাগ করে দেবেন, একটি ভাগ হয়ে যাবে বামপন্থী, আরেকটি দল হয়ে যাবে ডানপন্থী। আল্লাহর কোরআন আল্লাহর বান্দাকে শুধু ডানে নয়, বরং আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার তলে আল্লাহর কোরআন দাঁড় করাবে সুবহানাল্লাহ। শুধু ডান দিকে নয়, আরশে আজিমের ছায়ার তলে সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, এ হচ্ছে কোরআনে কারীমের আসলি রূপ যা আপনি কবরের ভিতরে দেখবেন। কোরআনে কারীমের আসলি রূপ আপনি হাসরের ময়দানে যখন উঠবেন তখন দেখবেন। যখন কোরআনে কারীমের আসলি রূপ আপনার আমল নামা ওজন করা হবে তখন আপনি দেখবেন। ফুলসিরাতের ঘাট বরাবর অন্ধকার, যখন আপনি সেখানে দাঁড়াবেন কোরআনে কারীমের আসলি রূপ তখন আপনি দেখবেন। যখন আল্লাহ আপনাকে তার রেজা মন্দি আর সন্তুষ্টি দ্বারা জান্নাত দান করবেন কোরআনে কারীমের আসলি রূপ তখন দেখবেন। এমন কোরআনে কারীমের কাফেলায় দুনিয়ার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে মহব্বত করে ঘর থেকে ঘর, সমাজ থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রের আদালতে, সমাজ থেকে সর্বোচ্চ সিংহায় আল্লাহর কোরআন নিয়ে থাকব, মহব্বত করব, সাহায্য করব। কারা কারা রাজি আল্লাহ তুলে দেখায়। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর হাবিব আরো বলেন, যদি তোমরা ফেরেশতা দেখতে চাও তো অন্তরটারে পাক করো আর আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আকাশের ফেরেশতা তোমার ঘরে ঢুকে তোমাকে মুসাফাহা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা বাস্তব হয়েছিল। আল্লাহর নবীর এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছেন, আকাশের একদল ফেরেশতা পুরো সাহাবীর মাথার উপরে এসে গেছেন আর ফেরেশতাদেরকে দেখে ঘোড়া লাফাইতেছিল। সাহাবী বলেন, পাশে আমার একটা ছোট্ট বাচ্চা ঘুমন্ত ছিল, আমি ভাবলাম ঘোড়া যেভাবে লাফালাফি শুরু করছে একটা লাত্তি যদি আমার বাচ্চার গায়ে লাগে আমার বাচ্চা বাঁচবে না। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম আর তেলাওয়াত বন্ধ করলাম। হঠাৎ তাকায় দেখি আমার মাথার মধ্যে ছামিয়ানের মতো বিশাল ছামিয়ানা অসংখ্য বাতি জ্বলতেছে। আমি দেখলাম আমার মাথার একদম কাছে আর এটা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। আমি বড় আশ্চর্যজনিত হলাম, এটা শেষ রাতের ঘটনা। ফজরের নামাজ আল্লাহ নবীর পেছনে পড়লাম, নামাজ পড়ার পরে হুজুরের কাছে কথা বললাম। আল্লাহ নবী বলেন, হায় যদি তুমি তেলাওয়াত বন্ধ না করতে আর এভাবে সকাল হয়ে যেত তাহলে পুরা আসমানের ফেরেশতাদের দলকে পুরা মদিনাবাসী দেখতো আর মুসাফাহা করতো সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেন, যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ফেরেশতাদের সাথে মুসাফা করার যদি ইচ্ছা হয় তাহলে দিলটাকে পাক করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর ফেরেশতারা তোমাকে সালাম দিয়া মুসাফা করে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনকে সর্বোচ্চ মহব্বত আর কোরবানি করবো, রাজি আছে ইনশাল্লাহ। আমাদের প্রধান বক্তা আসবে, উপস্থিত আমরা একটা আমল করব আল্লাহর কোরআনের এই মাদ্রাসার জন্য। নগদ কাজ চলতেছে, বাচ্চারা রাত ভেবে কোরআনে করিম তেলাওয়াত করে। এই শীতের রাত 7টার সময় আপনি আসেন, রাতে 3:30 সব যখন ঘুমন্ত থাকে, 4টার সময় এসে দেখবেন মাসুম বাচ্চাগুলো ঠান্ডা ট্যাপের পানি দিয়ে অজু করে নামাজ আগে 2 রাকাত 4 রাকাত করে নামাজ পড়ে কে সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, কথাটি কিনা বলে। এই ভাইরা, যে পরিমাণ জিনা আল্লাহর জমিনের উপর মানুষ করে, যে পরিমাণ জুলুম এই জমিনের উপর মানুষ করে, এই যে বড় বড় দালান কোঠাগুলা নিয়া আল্লাহর এই জমিন দাঁড়ায় আছে, আল্লাহর এই মাসুম বান্দারা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত না করতো বহু আগের জমিন ফেটে গিয়া এই বিশাল দালানগুলো মাটির ভিতরে ঢোকে যেত, কথাটি কিনা বলে। আল্লাহ তাআলা স্পষ্টতার হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহর কোরআন যে জমিনের ভিতরে তেলাওয়াত হয় নিশ্চিত আল্লাহর গজব আল্লাহ আসমানে উঠায় নেয়। আল্লাহ আকবার! যতদিন কোরআনের প্রতিষ্ঠা জিন্দা থাকবে আমাদের ভবন আর আমাদের জান নিরাপত্তা থাকবে, কথাটি কিনা বলে। সুতরাং কোরআনের এই প্রতিষ্ঠানগুলোকে এই জীবিত রাখার দরকার আছে না নাই? সুতরাং আমি এমনি কোনো কালেকশনে বক্তাও না, আপনাদের সামনে দিয়া আমাদের বাচ্চারা রুমালগুলো শুধু নিয়ে যাবে, বিসমিল্লাহ বলে আল্লাহর কোরআনের জন্য নগদ আমলের জন্য আপনারা দিবেন ইনশাল্লাহ, রাজি আছেন ইনশাল্লাহ। আমি কোনো আমার চাহিদা নাই যে এত দেন এত দেন, বাচ্চারা যাবে দু হাত খুলে আপনারা দেবেন ইনশাল্লাহ।